হাই ফ্রেন্ডস, গুড নুন সবাইকে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না সবার জায়গায় হচ্ছে কিনা, বাট আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি আর এই জাস্ট স্নান করে উঠলাম, বৃষ্টিতে প্রচণ্ড ভিজে স্নান করলাম, মানে অনেকদিন পর বৃষ্টিতে ভিজলাম, জানি না ঠান্ডা লেগে যাবে কিনা, বাট প্রচণ্ড ঠান্ডা লাগছে অলরেডি। সো পুজো দেবো, পুজো দিয়ে লাঞ্চ করবো, তো সবটাই তোমাদের দেখাবো সঙ্গে দেবো। তোমরা পুজো দিচ্ছি, গেস্ট কনসের জায়গাটাকে ঠিকঠাক করে পরিষ্কার করছি, ঠাকুরের উপর খাবারগুলো নামাচ্ছি, গ্লাস তুলা থালা সব কিছু নামাচ্ছি, নামে জায়গাটা একটু পরিষ্কার করে দেবো, দেন ঠাকুরকে সুন্দর করে দিচ্ছি, আবার পুজোটা দেবো। বড় শিব ঠাকুরটা একদম নতুন, সবে বেশি দিন হয়নি, 6 মান্থস হয়েছে। খুব সুন্দর ঠাকুরটা আমাদের, খুব বড়। এর আগেও আমাদের অনেক সুন্দর ছোট ছোট শিব ঠাকুর ছিল। বসিয়ে দিয়েছি, রোগী ওর জায়গায় বসিয়ে সব কিছু ঠিকঠাক করে এবার আস্তে আস্তে খাবারটা প্লেটগুলো সাজিয়ে জল পরিবেশন করবো। আমার সব গোছানো হয়ে গেছে, এটা আমাদের মা মনসা যেহেতু উপরে বসেন, তো মা মনসাকে থালা গ্লাস দিচ্ছি, এবং নিচে দুটো থালা পাতি, তো আমাদের গনুকে এখানে তুলে দিলাম উপরে, আর একটা গ্লাস তুলে দিলাম। এখানে তিনটে থালা বসে, আর ধূপ ধুনো দেখাচ্ছি, ধূপকাঠি জ্বালাচ্ছি, বুঝতেই পারছো। ধূপকাঠিটা করতে একটু টাইম লাগছিল, লোকনাথ ঠাকুরটাকে দেখা যাচ্ছে না তো? লোকনাথ ঠাকুরটাকে দেখা যাচ্ছে না তো? না না, হচ্ছে আমার গনুর জায়গায় দেব, প্রদীপ ধরাচ্ছি গনুর জায়গায়। এবার ধূপকাঠিটাও ধরিয়ে দেবো আস্তে করে,
দুপালটা দেখ। লাঞ্চ করছি, মাঝে মাঝে আছে, মাঝে চলে আছে। এই যে আমাদের ঘরে একজন সদস্য, আমি বাসে আছি এখন, আমি যাচ্ছি ডাক্তার দেখাতে, তো ওই জন্য এখন বাসে বসে আছি, ফুলবাগান নামবো, তো পৌঁছে কথা বলছি। দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি, জাস্ট বাস থেকে নেমে হাঁটছি এখন, হেঁটে পৌঁছে আগের রিপোর্টটা নেব, রিপোর্টটা নিয়ে দেন রিপোর্টটা নিয়ে নাম লেখাবো। দেখতেই পাচ্ছ রিপোর্ট নিতে চলে এসেছি, এই রিপোর্টের লাইন এখন এখনও স্টার্ট হয়েছে কিনা জানি না, গিয়ে একবার কথা বলতে হবে, ফাঁকাই আছে মোটামুটি মনে হচ্ছে। গিয়ে রিপোর্ট পেয়ে গেছি ফাইনালি, এবার যাচ্ছি ডাক্তার দেখাতে, উপরেই আছে উনি, উপরে বসেন ডাক্তার, তো উপরেই জাস্ট যাব, গিয়ে নামটা লেখাবো, লিখিয়ে ডাক্তার দেখাবো। দেখালো ফাইনালি ডান, দেন এবার বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তোমাদের সাথে সবার সাথে কথা হবে। এত ভোলা মন আবার এসেছি, টাকা ফেলে গেছিলাম, অ্যাকচুয়ালি 150 টাকা নিয়েছিল, আমি 200 টাকা দিয়েছিলাম, তো 50 টাকা আমার রিফান্ড হতো, তো সেটা নেওয়ার জন্যই আবার গেছিলাম, একদম ভুলে গেছিলাম সেটা নিতে। আজকের মতো গুড নাইট, আবার কাল দেখা হবে তোমাদের সবার সাথে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।